আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কাপড়ে হ্যান্ড পেইন্ট করতে হয়, আর অল্প সময়ে খুব অল্প কিছু টেকনিক ব্যবহার করে কিভাবে কাপড়ে হ্যান্ড পেইন্ট করবেন, সেই ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই কাজটা করার জন্য আমি একটা কাটা নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু আর জিরো সাইজের একটা তুলি নিয়েছি। তো আজকের কাজটা আমি করার জন্য আমি অ্যাক্রাইলিক কালার নিয়েছি। তো অ্যাক্রাইলিক কালারের সানফ্লাওয়ার কিটের এই বক্সটা আমি নিয়েছি। তো এখানে মোট 10টা কালার আছে, তার এই কালারটা আপনার কাপড়ের সাথে থেকে যাবে, ধুলেও উঠবে না। তো দেখুন, কাজটা করার জন্য আমি একটা শক্ত রেক্সিনের উপরে কাজটা করছি। আপনারা চাইলে পুরাতন যে কোনো কাপড় বা শক্ত কোনো জিনিসের উপর রেখেও কাজটা করতে পারেন। তো প্রথমে আমি আলুটা কেটে নেব ডাইস তৈরি করার জন্য। তো দেখুন, মাঝখান থেকে আমি এটা কেটে নিলাম। তো এবার আপনারা পছন্দ মতো ডিজাইন এঁকে নেবেন। তো প্রথমে দেখুন, আমি আলুটা একটু চেপে চেপে যে রসটা আছে ওটা বের করে নিচ্ছি, এতে করে আঁকতে সুবিধা হবে। দেখুন, মোটামুটি বোঝা যায় এমন করে দাগগুলো দিলেই হবে। তো আমি এখানে জাস্ট একটা ত্রিভুজ আকারের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপই কাজটা করতে পারেন। তো দেখুন, এবার আমি কেটে নিব। তো একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে আলুটা কাটছি, এখানে আসলে বোঝানো কিছুই নেই, দেখে দেখেই শিখতে হবে। আগে আমি ত্রিভুজের শেপটা দিয়ে নিচ্ছি, দেন আমি সাইড থেকে আলুটা কেটে নিচ্ছি। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি আলুটা কাটছি। যে দেখুন, একটা সাইড আমি কেটে নিয়েছি। তো সেম প্রসেস আমি আরো অপর দুইটা সাইডও কেটে নেব, মানে যাতে করে আমার ত্রিভুজ সাইডটা উপরের দিকে থাকে আর নিচের অংশগুলো নিচের দিকে থাকে। যে দেখুন, এর জন্য আমি সাইড থেকে আলুটা কেটে কেটে মানে ত্রিভুজটা আমি এটা উপরের দিকে নিয়ে আসছি, আর সাইডের অংশগুলো আমি নিচের দিকে থেকে যাবে। যে দেখুন, খুব সহজে আমি একটা ত্রিভুজ শেপ দিয়ে নিলাম। তো আমি আরও একটা অপর সাইডের আলোতে আরও একটা ডিজাইন করে নিয়েছি। দেখুন, তো সেম প্রসেসে আপনারা যে কোনো ডিজাইন তুলে নেবেন। তো এবার আমি প্রথমেই একটা ব্ল্যাক কালারের রং নিয়েছি। তো আমি ডাইসের উপরে প্রথমে কালারটা নিয়ে দেন কাপড়ের উপর একটা চেপে চেপে, এই যে দেখুন, হালকা একটা জোরে চাপ দিয়ে 2-1 সেকেন্ড রেখে দেন। আলুটা উঠে নিলে কত সহজে অল্প সময়ে আমার ডিজাইনটি উঠে গেছে। তো সেম প্রসেসে আমি আরও একটা চাপ দিয়ে নিচ্ছি, এই যে দেখুন, জাস্ট 2-1 সেকেন্ড রেখেই আলুটা আবার উঠিয়ে নেবেন। তো এভাবে করে আমি কিছুটা অংশে কাজটা করে নিব। তো দেখুন কত সহজে আমি কাজটা করে নিয়েছি, আশা করি খুব সহজে এই কাজটা আপনারাও করতে পারবেন। তো সেম প্রসেসে আমি অপর যে ডাইসটা আছে ওই ডাইসটা আমি প্রথমে কালার লাগিয়ে নিচ্ছি। আর এই আলু দিয়ে ডাইস তৈরি করে যদি কাজটা করেন, খুব অল্প সময়ে আপনারা কাজটা করে নিতে পারবেন। তো দেখুন, আমি প্রথমে ডাইসের উপরে ঠিক এইভাবে তুলি দিয়ে কালার লাগিয়ে নিলাম, দেন আমি কাপড়ে যে এখানে ছাপটা দেবো ঠিক ওই বরাবর আমি জাস্ট আলুটা প্রেস করে নিব। দেখেন, আর যে হালকা যে অংশগুলো আছে পরবর্তীতে তুলে দিয়ে একটু ভরাট করে নিলেই হবে। দেখুন কত সহজে আমার কাজটা হয়ে যাচ্ছে। তো সেমভাবে আমি আসলে কাজটা করব, আর আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন আলুর উপরে তুলে নেবেন। আর এই অ্যাক্রাইলিক কালার দিয়ে কাজটা করলে আপনার মানে রংটা কাপড়ের সাথে ধুলেও থেকে যাবে। তো এই কাপড়টা আপনারা প্রথমে শুকিয়ে, ভালো করে শুকিয়ে দেন পিছন দিক থেকে আয়রন করে নেবেন, এতে করে আর কালারটা উঠে যাবে না। তো এভাবে করে আমি কাজটা করে নিব। তো আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।